হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি রয়েছি নাজমুদ সৌদ আপনারা দেখছেন ওয়ার্ড টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের বুলেটস এবং নাম্বারিং এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই নিয়ে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ অ্যামেসঅ বুলেটস এবং নাম্বারিংয়ের কাজটি হচ্ছে আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে কোনো টেক্সটে যদি আপনি বুলেট দিতে চান অথবা নাম্বারিং দিতে চান সেক্ষেত্রে এই অপশানগুলো ব্যবহার করবেন এইখানে দেখুন আমি বেশ কিছু টেক্সট নিয়েছি অর্থাৎ এখানে আমি লিখেছি অ্যামেসঅাট ট্যাব এখানে অ্যামেসঅাটে কী কী ট্যাব রয়েছে সেটির একটি লিস্ট নিয়েছি এই লিস্টের সামনে আমরা একটা করে বুলেট দিতে চাচ্ছি তাহলে সেটি কিভাবে দেব সেটি দেওয়ার জন্য এখানে হোম ট্যাবের অধীনে প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি বাটন রয়েছে সেটা হচ্ছে বুলেট বাটন এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে বাম পাশে একটি করে বুলেট চলে আসছে তারপরে এই বুলেটটি যদি আপনি রিমুভ করতে চান তাহলে অনুরূপভাবে এই বাটনে যদি ক্লিক করেন তাহলে সেটি রিমুভ হয়ে যাবে তারপরে আপনারা যদি অন্য কোনো স্টাইলে বুলেট দিতে চান যেমন এখানে এখানে গোল বুলেট চলে এসেছে আপনারা যদি এই গোল বুলেট বাদ দিয়ে অন্য কোনো বুলেট দিতে চান তাহলে এখানে এই যে তীরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের বুলেটের অপশন রয়েছে আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো আপনারা এখানে বুলেট সিলেক্ট করবেন তাহলে সেই বুলেটটি এখানে চলে আসবে তারপরে আপনারা বুলেট বাদ দিতে চাইলে এখানে আপনার নানে ক্লিক করলে ওই বুলেটটি বাতিল হয়ে যাবে এরপরে আমি নাম্বারিং সম্পর্কে আলোচনা করছি আমরা এই টেক্সটের বাম পাশে যদি অটো নাম্বার অ্যাড করতে চাই তাহলে সেটি কীভাবে করব। সেটার জন্য এই প্যারাগ্রাফ সেকশনে এখানে নাম্বারিং যে বাটন রয়েছে এই বাটনটি যদি ক্লিক করেন তাহলে দেখুন বাম পাশে অটো নাম্বার চলে আসছে তারপরে অনুরূপভাবে আপনারা যদি এই বাটনে ক্লিক করেন তাহলে নাম্বারিংটা হাইড হয়ে যাবে আপনারা যদি এইখানে দেখুন ওয়ান টু থ্রি এইভাবে নাম্বার চলে আসছে আপনারা যদি এইভাবে নাম্বার না দিয়ে অন্য কোনোভাবে নাম্বার দিতে চান তাহলে সেক্ষেত্রে এইখানে তীরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখুন বিভিন্ন স্টাইলের রয়েছে বিভিন্ন ডিজাইন রয়েছে বিভিন্ন টেক্সট রয়েছে এখানে যেমন আপনারা রোমান সংখ্যা যদি দিতে চান তাহলে এটিতে ক্লিক করলে সেই রোমান সংখ্যার নাম্বারিংটা চলে আসবে তারপরে আমরা যদি এটি সংখ্যা দিয়ে দিলাম এখন এখানে দেখুন আমরা এই প্রথমটি ওয়ান থেকে শুরু হয়েছে এখানে আমরা যদি প্রথমটি ওয়ান থেকে শুরু না করে আমাদের নিজস্ব কোনো ভ্যালু থেকে শুরু করতে চাই অর্থাৎ নিজস্ব কোনো নাম্বার থেকে শুরু করতে চাই যেমন এখানে আমি পাঁচ থেকে যদি শুরু করতে চাই তাহলে সেটি কীভাবে করব। সেটি করার জন্য এখানে এই তীরে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে রয়েছে সেট নাম্বারিং ভ্যালু এটি যদি ক্লিক করেন তাহলে এখানে স্টার্ট নিউ লিস্ট এখানে সিলেক্ট থাকার পরে এখানে দেখুন সেট ভ্যালু টু আমরা কোথা থেকে শুরু করতে যাচ্ছি আমি এখানে যদি ফাইভ লিখে দেয় অথবা ফাইভ যদি আমি দিয়ে দেই তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখেন এখানে ফাইভ থেকে শুরু হয়েছে এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো নাম্বার সেট করতে পারেন পর্বে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বুলেটস এবং নাম্বারিং সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ